শাশুড়ি, সুখী থাকার টোটকা, সুখী থাকার রসদ, কে বলে সুখী থাকবো না? ম্যাক্সিমাম মানুষ 99% মানুষ অদুখী না দুঃখী বলবে আমাকে, সবাই দুঃখী। সুখী থাকলে, যার টাকা আছে অর্থ আছে সে অন্য সুখ নেই, যার অর্থ নেই তার অর্থ না থাকার জন্য সুখ নেই, যার অর্থ আছে তার অন্য কিছুর সুখ নেই, কিন্তু সুখ নেই, নিজেও জানে না সে কিসে সুখী। যার অর্থ থাকবে সেও অসুখী, যার নেই সেও অসুখী। এবং সুখী হওয়ার মন্ত্র কোথাও আছে থাকলে আমায় দেবে, আর যদি না থাকে তাহলে আমি তোমাদেরকে দেব। সুখী হওয়ার মন্ত্র, পাঁচ মন্ত্র মেনে চলো সুখী হবে। এক নম্বর মন্ত্র হলো, কোনোদিন কারো নামে সমালোচনা করবে না, কোনোদিন না, কন্ট্রোভার্সি করবে না, সমালোচনা করবে না। আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি সমালোচনা করব না, এরকম ও ওরকম, ও খারাপ ও ভালো মন্দ, এগুলি নিয়ে আলোচনা নয়। কর্ম, কাজ, ডেভেলপমেন্ট, সাকসেস, কি করে অ্যাচিভ করবে, কি করে বড় হবে, তোমার বিজনেসটাকে আরো ছড়াবে কি করে, তোমার আন্ডারে আরো 10 জন কি করে কাজ করবে, আরো কি করে তুমি নিজেকে স্কিল ডেভেলপমেন্টটা আরো বাড়িয়ে দেবে, ডেভেলপ করবে, স্কিল ডেভেলপ করবে, ডেভেলপ ডেভেলপ ডেভেলপ, আরো কিছু শিখবে, আরো অনেক কিছু শেখার আগ্রহ থাকে। মনে রাখবে, 60 বছর পরেও, 60 বছর পরেও কিন্তু সাকসেস হয়েছে, আজও তার নাম, সে নেই কিন্তু তার নাম কিন্তু আমাদের হৃদয় গেঁথে আছে, কেএফসির মালিক, জানো তো। 60 বছর পরেও কিন্তু সাকসেস হয়েছে, তাই তোমরা পারবে না কেন, তোমরা তো এখন অনেক ছোট। তো আজ যারা আমার এই শোটি দেখছো তাদের মূল মন্ত্র দেবো পাঁচটি, মাথায় রাখবে। এক নম্বর মন্ত্র হলো, কন্ট্রোভার্সি বা কারো নামে সমালোচনা করবে না। দু নম্বর মন্ত্র সব সময়ের জন্য আমাকে পেতে হবে, আমাকে রোজগার করতে হবে, আমাকে আর্নিং করতে হবে, যে কোনো মূল্যে, সব তোমাদের সমস্ত কিছু বাদ দিয়ে তোমাকে আরো 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 রোজগার করতে হবে, এই থিংকিংটা ভুলে গিয়ে একটা সীমিত পর্যায়ে থাকো, যে এটা আমি ঠিক আছে, একটু ব্যালেন্সিংটা শেখো, সঠিক সঠিক জায়গায় সঠিক সঠিক কাজ করতে শেখো। আমি বলবো কোন গ্রহের জন্য এইগুলি নেগেটিভ ভাইব্রেশনগুলি আসছে তোমাদের লাইফে, এই জিনিসটা মেনে চলো। ইনকাম সোর্স বাড়াচ্ছ ঠিক আছে, কিন্তু অল্প খেটে অনেক রোজগার করব এই চিন্তা থেকে মুক্তি থাকো। 3 নম্বর, বেশিক্ষণ ঘুমাবে না, যখন ঘুমাবে মজা করে ঘুমাবে, 6 ঘন্টা তো 6 ঘন্টা, 8 ঘন্টা তো 8 ঘন্টা, আর নয় না, 1 ঘন্টা শুলে হয়তো ভালো থাকবে, আর নয়, ঘুমোলে চিন্তা করতে পারবে না, ঘুমোবে না, ঘুমটাকে নেগেটিভ ভাইব্রেশন আসে, ঘুমের মধ্যে তোমার কোন গ্রহের এফেক্ট থাকে নেগেটিভিটি আমি বলবো, ঘুমোবে না, অযথা ঘুমোবে না। 4 নম্বর যেটা তোমায় বলবো, অযথা ভুল করেও প্রয়োজনের নেই তবুও লোন নিচ্ছ, ধার করছো, এটা করবে না। 4 নম্বর যেটা বলবো সেটা হলো, বাস্তুতে কোনো জিনিস এমন রাখবে না যেটা তোমার মাথা গরম করার সময় তোমাকে অনেকটাই হিংস্র বানিয়ে দেয়। অনেক সময় তোমার মাথা গরম হয়ে যাবে, ঝগড়াঝাটি করবে, অশান্তি করবে, মাথা গরম হয়ে যাবে, দেখবে তখন অশান্তির মাত্রা আরো বাড়িয়ে দেয়। কোন জিনিসটা, হয়তো তুমি গান বাড়িতে রাখলে বন্দুক রাখবে না, কোনো ধারালো অস্ত্র কাউকে মারার জন্য, ক্ষতি করার জন্য রাখলে রাখবে না, এবং কোনো ধারালো জিনিস বস্তু রাখবে না বাড়িতে যেটা তোমার ক্ষতি করতে পারে। 5 নম্বর যে পয়েন্টটি আমি আনবো সেই পয়েন্টটি খুব ভাইব্রেশন পয়েন্ট,
পাঁচ নম্বর পয়েন্টটি হলো তোমাদের বাড়িতে বা তোমার সাথে একজনের খুব বাজে সম্পর্ক, খুব বাজে রিলেশন হয়ে যাচ্ছে। এবার তাকে নিয়েই সবসময় তুমি ভেবে যাচ্ছ, তার কি করে ক্ষতি করা যায়, তার কি করে ক্ষতি করলে আমার লাভ, কি করে তাকে ছোট দেখানো যায়, কি করে তার পিছনে লাগা যায়, কি করে তাকে হেট করা যায়, কি করে তাকে মারা যায়, কি করে তাকে ছোট করা যায়, কি করে তাকে ডাউন করা যায়, কি করে তার পিছনে পড়া যায়, এই বিষয় নিয়ে লেগে রয়েছে। এটা লাগবে না, এটা লাগার দরকার নেই। তুমি ভালো কাজ করো, তোমার বদনাম করার জন্য পিছনে আরেকজন ব্যক্তি রয়েছে তো, কেন তুমি এসব নিয়ে চিন্তা করছো? তুমি রাস্তা দিয়ে হেঁটে যাও, তোমাকে টেনে ধরার জন্য আরেকজন আছে তো, তুমি কেন পিছনে তাকাচ্ছ? ওই তাকাবে না তুমি, তুমি তোমার পথে হাঁটবে। তোমাকে টানার জন্য না, তোমাকে সরানোর জন্য পিছনে একজন রয়েছে। তুমি ভাববে না যে কেউ নেই, সে রয়েছে, সে টানুক, তুমি তোমার পথে যাও না। কে টানছে সেটা দেখতে যেও না, সাফল্য পাবে। এটা হলো মূল পাঁচটা মন্ত্র, এবং তোমাদের পাঁচটা টোটকা বলি সুখী থাকার জন্য। টোটকাটা হলো, যেমনই আছো না কেন, যেমনই আছো না কেন, তেমন থাকার চেষ্টা করো। তুমি সব থেকে বড় সুখী সেটা মাথায় ঢোকাও, নিজেকে বোঝাও যে আমি হ্যাপি, আমি হ্যাপি পারসন, আই এম হ্যাপি পারসন, আমি হ্যাপি, সমস্ত পৃথিবীর মধ্যে আমি একমাত্র হ্যাপি পারসন, এটা বোঝাও নিজেকে। সেকেন্ড, যে ভগবান আমাকে নাক কান চোখ সব শরীর ঠিক দিয়েছে, ভালো দিয়েছে, তবুও কোথাও যেন কিছু নেই নেই নেই, কেন? আমি তো সব আছে আমার কাছে। যার পা নেই হাত নেই, সে কি চাইছে? সে ভাবছে যার তার পাটা থাকলে ভালো হতো, তো আমার তো পা আছে, আমি তো ভালো নেই কেন? দুটো পা নেই তবুও বডি বিল্ডিং করে সে কিন্তু অনেক বড় একটা জায়গায় রয়েছে। দুটো পা নেই তবুও সে কিন্তু সাঁতারু, বড় একজন সাঁতারু, মাসরুদ্দিন রহমান। দুটো পা না থাকা সত্ত্বেও তার চেষ্টা, আমি পাহাড়ে উঠব, আমি এভারেস্ট জয় করব। এরকম বহু ব্যক্তি রয়েছে যারা নিজেদের উইল পাওয়ারটা নিজেরাই বাড়িয়ে দেয়। তো তুমি কেন পারবে না? তো আমি তোমাকে বলবো, তুমি পারবে, তোমরা পারবে। তোমরা নিজেকে সুখী থাকার চেষ্টা করো। পাঁচটা টোটকা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। পাঁচটা টোটকার মধ্যে একটা টোটকা হলো, তোমার মানি ব্যাগে সাদা গোমতী চক্র রাখবে। দু নম্বর, তোমার বাড়ির ঈশান কোণে লাল শালু কাপড়ে একটা পাতিলেবু, তার সাথে কর্পূর আর সাদা চন্দনের একটু টুকরো ঝুলিয়ে রেখে দাও। তিন নম্বর, তোমার ডান হাতের কবজিতে লাল কার বেঁধে রাখো। চার নম্বর, তোমার কোমরে একটা সীসা কালো কার দিয়ে বেঁধে রাখো। পাঁচ নম্বর, তোমার ঘরে ঠাকুর ঘরে কিংবা সদর দরজায় একটা ঘোড়ার নাল, কালো ঘোড়ার নাল লাগিয়ে দাও। এই নিয়মগুলি পালন করো, তোমার থেকে সুখী ব্যক্তি আর কেউ হবে না। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। আর যদি আমাকে বা আমার এই চ্যানেলটিকে বা আমার এই ভিডিওটি তোমার একটু কাজে লেগে থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করো ও ছড়িয়ে দাও সমস্ত ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীটা পড়া।